অরু লেপটে গেল দরজার সঙ্গে। এভাবেই তন্ময়ের সামনে বড়ই ছোট দেখতে সে, এভাবে গুটি শুটি মেরে লেপটে যেতেই আরো ছোট দেখালো। তন্ময়ের আধা ঝুঁকে ওর আটকে থাকা ওড়নার আঁচলটুকু ছুটিয়ে দিল। তন্ময় খেয়াল করেছে ও একটু কাছাকাছি গেলেই ওরু ভাস ভাস করে, যেন শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। ব্যাপারগুলো যেমন তন্ময় খেয়াল করে তেমন উপভোগ। তবে আজ ওরু তড়িঘড়ি করে ছুটে পালিয়ে যায়নি, বরঞ্চ ঠাই দাঁড়িয়ে তন্ময় আর চোখে শক্ত হয়ে দাঁড়ানো ওরুর পানে চেয়ে সামনে পাবারাই। পিছু ওরুও ছোটে, ওদের ফিরতে ফিরতে রাত দশটা দশ। গাড়ি সোজা থামিয়েছে শাহজাহান বাড়ির সামনে। আকাশকে পূর্বেই কল করে এনেছে। তন্ময় গাড়ি থেকে বেরিয়ে চাবি ওর হাতে ধরিয়ে দিল। ইশারায় ওরও সাবিহা ওদের ভেতরে যেতে বলল। সাবিহা ক্লান্ত ভঙ্গিতে চলে গেছে, দীপ্ত ও হইচই ফেলে ঢুকেছে। ওরও দাঁড়িয়ে অন্যদিকে আকাশ গাড়িতে ঢুকে গাড়ি বাড়ির ভিতরে ঢোকাচ্ছে। দুজন দাঁড়িয়ে ফাঁকা গলির মতো বড় রাস্তাটায়। ওকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে তন্ময় বলল, চলে যাচ্ছিস না কেন? আপনি যাচ্ছেন না কেন? আমি কি তোকে বলে যাব? কেন বললে কি হবে, আপনি গেলেই আমি যাব। দৃঢ় গলায় জবাব অরুর। তন্ময়ের হাসি পেল তবে হাসলো না, মুখশ্রী গম্ভীর রাখার চেষ্টা করে শুধালো, কেন? আপনাকে যদি কেউ কিডন্যাপ করে নেয়? আমাকে কিডন্যাপ করবে? তো আজকালকার মেয়েদের নজর ভালো না। তার মানে তোর নজরও ভালো না? সবাই আর আমি এক নাকি? আমি খুবই ভালো, আমার নজরও ভালো। আর মেয়েরা কিডন্যাপ করতে চাইলে তো করতে পারে, আমার মাথা নেই। এমন জবাব ওর মোটেও হয়তো আশা করেনি, চোখ বড় করে তাকালো। কি? তন্ময় মাথা ঝুঁকিয়ে হাসলো, বলল, এখনো দাঁড়িয়ে? ওরও দৌড়ে চলে গেল দরজার ভেতরে ঢেকে, শেষবার উঁকি মেরে তবেই গিয়েছে। তন্ময় বাড়িটা একবার দেখে হাঁটা ধরল, গলির মাথায় এসে পা জোড়া থেমে গেল। সামনে মোস্তফা সাহেব দাঁড়িয়ে গম্ভীর মুখে, হাত জোড়া পিঠের পিছনে পেঁচানো, এখনো শরীরে লেপটে তন্ময়ের কিনে দেওয়া পাজামা পাঞ্জাবি। তন্ময় আন মনে হেসে এগিয়ে গেল, বাবার পাশ ঘেঁষে চা দোকানটায় গিয়ে বসল। মোস্তফা সাহেব নরম হলেন, তিনিও এগিয়ে গেলেন ছেলের পিছন, গিয়ে বসলেন। তন্ময় দুটো চা দিতে বলে, চিনি কম। দুজন চুপচাপ বসে, কেউ কোনো কথাবার্তা বলছে না। মোস্তফা সাহেবই গলা ছেড়ে গম্ভীর স্বরে কথা বলেন, কেউ একজন নিজে তো আমার কিনা কিছু ব্যবহার করছে না, বোনকেও শিখিয়ে দিয়েছে ব্যবহার করতে না, নিজের টাকা চলবে, তাহলে আমার কি এত টাকা পয়সা কামানোর কি মানে দাঁড়ালো? তন্ময়ও একই সুরে জবাব দেয়, কেউ একজনকে জানানো হলো, আমার বোনকে আমি শিখিয়ে পড়িয়ে দেইনি, সে যা করেছে নিজ উদ্যোগে, আর এত চিন্তা হলে কেউ একজন নিজের ভাইজিকে আমার হাতে তুলে দিলেই পারে, তাহলে তো আর সমস্যা দাঁড়াচ্ছে না। কেউ একজনের নজর আমার ভাইজির উপর কেন থাকে? লজ্জার সম কিছু নেই, বোনের চোখে যে বড় হয়েছে তার দিকেই নজর। ছি, ছোটবেলায় আমার কানে গুঁজে দেয়া হয়েছে ওই বোনের চোখে বড় হওয়া মেয়েটি হবে তোর বউ, তখন থেকে আর বোনের চোখে বড় করিনি, বউয়ের চোখে বড় করেছি। কেউ একজনকে জানানো হলো, আমি শাহজাহান তন্ময় তো আর এভাবে পাগল হইনি, আমাকে পাগল বানানো হয়েছে, এত সমস্যা হলে নিজের ভাইজিকে আটকে কেন রাখতে পারে না? তন্ময়ের তুলে দেওয়া চায়ের কাপ ধরে মোস্তফা সাহেব থমকে রইলেন। ছেলের সঙ্গে তর্কে তিনি কেন পেরে ওঠেন না? অতিরিক্ত ভালোবাসেন বলে নাকি? ঈদের ছুটি কাটালো নয় দিন, নয় দিন পর টানা পাঁচ দিন অফিসে ব্যস্ত ছিল তন্ময়। সেই ব্যস্ততা কাটিয়ে উঠতে না উঠতেই টানা তিন দিনের জন্যে কোম্পানির বসের সঙ্গে বিজনেস ট্যুরে যেতে হলো। তার যাওয়ার সময় তন্ময় সাবিহাকে বাসায় রেখে গেল, তার অনুপস্থিতিতে যেন মায়ের দেখা শোনা হয়। তিন দিনের ট্যুর শেষে ফিরেছে আজ রাত 1:30। ঘুমানোর আগ মুহূর্তে ফোন চেক করল, নিত্য দিনের মতো ওরুর কিছু অদ্ভুত মেসেজ আনসিন হয়ে আছে। কি রিপ্লাই দেওয়া যায় এসব মেসেজের সে আজও বুঝে পেল না, তাই ফোন রেখে শুয়ে পড়ল। ভীষণ ক্লান্ত লম্বা জার্নি করে চোখ ছোড়া বুঝতেই ওরুর হাস্য উজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল। অনেকদিন ধরেই মেয়েটাকে দেখছে না, কিছুদিন চোখের সামনে না এলেই তন্ময়ের অশান্তি লাগে, শূন্যতা অনুভব হয়।
দুদিন ছুটি আছে। তন্ময় ভেবে রাখলো কাল ওর কলেজ যাবে। ওর কলেজ ছুটি হয় যেহেতু সকাল 12টায়, তন্ময় 12টার আগে পৌঁছে যাবে ওকে পিক করতে, লাঞ্চ করাতে নিয়ে যাবে। তন্ময়ের ঘুম ভাঙে বৃষ্টির শব্দে, ঝড় ঝাপটাময় বৃষ্টি। থাই গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে আধারে আকাশ, চারিপাশ মেঘলাময়। দেওয়াল ঘড়িতে 10:30। তন্ময় উপর হয়ে শুয়ে মুখ নরম বালিশে গুজে দিল। পাতলা কম্বল সরে তার ফর্সা শরীর দৃশ্যমান হয়। দুই বাহু উঁচু হয়ে আছে নিয়মিত ওয়ার্কআউট করায়। আধারে ঘরটা মোহনীয় লাগছে। শীতল আবহাওয়ায় তন্ময় আরও কিছু সময় ধরে শুয়ে থাকলো। উঠল 15 মিনিট পর। জবেদা বেগম লিভিং রুমে বসে কাপড় চোপড় ভাঁজ করছেন। তন্ময়কে তিনি আজ ওঠাতে যাননি। ছেলেটা যেই মধ্যরাতে এসেছে, ছেলেটা সেই মধ্যরাতে এসেছে। তাড়াতাড়ি ঘুম ভাঙানোর কোনো প্রয়োজন নেই। ঘুম পর্যাপ্ত হবে না ভেবে ব্রেকফাস্ট করতেও তোলেননি। সেই মুহূর্তে তন্ময় এলো হাতে ব্রাশ নিয়ে। ওকে দেখেই জবেদা বলে উঠলেন, বেলা হয়েছে, নাস্তা আর খাওয়ার প্রয়োজন নেই আব্বা, বিরিয়ানি রেঁধেছি, গরম করে দেই। তন্ময় মাথা তুলিয়ে নিচের রুমে ফিরে আসে, তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢোকে। আয়নায় মুখ দেখে মনে হলো দাড়ি বড় হয়েছে, ছাঁটা দরকার। ভাবনা আসতে ইলেকট্রিক রেজার হাতে নিল, নিজেই ছাঁটাই করে ছোট করে সাইজ করে নিল। মুখ ধুয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে বেরোলো। আজ আর ফর্মাল পরলো না, কালো জিন্স প্যান্টের সাথে সাদা টি শার্ট পরে নিল। বাহাতে ঘড়িটা চাপটে ফেললো, মানি ব্যাগ পেছনের পকেটে ভরে বেরোলো। জবেদা বেগম ইতিমধ্যেই খাবার বেড়েছেন। তন্ময় বসলো, ধীরে সুস্থে খেতে থাকলো। খাওয়ার এক ফাঁকে তাদের ড্রাইভারকে চাচাকে কল করলো, বলল আজ অরুকে পিক করতে হবে না, সে যাবে। জবেদা বেগম মিটি মিটি হেসে শুধালেন, অরু কলেজ যাবি বুঝি? হ্যাঁ। ঠান্ডা গলায় জবাব দিল, নিয়ে ফিরিস বাসায়, বিরিয়ানি রান্না করেছি ওর পছন্দের। আচ্ছা, কখন বেরোবি? এই বেরোবো এখনই। বাইরে তো ঝড়ো বৃষ্টি, এর মধ্যে যাবি? বলতি গাড়ি করে এখানে এসেই নামতো। ঝড়ঝাপটা নেই এখন, শুধু বৃষ্টি। জবেদা বেগম তবুও চিন্তিত। তন্ময় বেরিয়ে গিয়েও পুনরায় ফিরে এলো। তাকে দেখে জবেদা বেগম প্রশ্ন করেন, কিছু রেখে গেছিস? তন্ময় অস্পষ্ট স্বরে হুঁ বলে লিভিং রুম পেরিয়ে ছটপট নিচে রুমে ঢোকে। মিনিটের মাথায় রুম থেকে বেরোই পাতলা শুভ্র রঙের জ্যাকেট নিয়ে। জবেদা বেগম কালো রঙের ছাতাটি ছেলের হাতে ধরিয়ে দেন। অরুকে নিয়ে ফিসফিসিয়ে বলেন, তন্ময় এক হাতে ছাতা অন্য হাতে জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়ে। পার্কিং লটে দেখা হয় জিন্স প্যান্টে জড়িয়ে থাকা আধুনিক রেবেকার সঙ্গে। কালো রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে রেবেকা গাড়িতে ঢুকতে নিচ্ছিল, তন্ময়কে দেখে গাড়িতে পড়ল। তন্ময়কে দেখে দাঁড়িয়ে পড়ল, উঁচু হিলে শব্দ তুলে কিছুটা এগিয়ে এসে দাঁড়ায়, মাথা দুলিয়ে হেসে শুধায়, কোথাও যাচ্ছিলেন? তন্ময় ভদ্রতা বজায় রেখে অস্পষ্ট গলায় জবাব দেয়, জি। রেবেকা চিন্তিত দৃষ্টিতে বাইরেটা দেখে নিল। বাইরে এখনো তীব্র বর্ষণ, কমবার সম্ভাবনা ক্ষীণ। গাড়ির আসা যাওয়াও তেমন একটা নেই, তাই সে আশাবাদী গলায় বলল, কোথায় যাচ্ছেন, আমি লিফট দিতে পারি? তন্ময় ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়িতে সময় দেখে নেয়, পকেট হাতে সেলফোন বের করতে নিয়ে জানায়, উবার আসবে আমার। রেবেকা হতাশ হয় বটে, তবে বড় মুহূর্তেই হেসে প্রশ্ন করে, কদিন আপনাকে দেখিনি, বিজনেস ট্যুরে ছিলেন বুঝি? হ্যাঁ, গতকাল রাতে ফিরেছি। রেবেকা পুনরায় হতাশার চূড়ান্তে পৌঁছয়। এত কম কথা মানুষ বলে কিভাবে, বিশেষ করে পুরুষ মানুষ এত কম কথা বললে চলে নাকি? কই তার কলিগ কিংবা কাজিন অথবা চেনা চেনা যেসব সিঙ্গেল পুরুষ আছে সবগুলোই কথাবার্তায় পটু, মেয়ে পটাতে 5 মিনিট লাগে না যেন ওদের। আর রেবেকার সামনে তো ওরা মুখ থুবড়ে পড়ে থাকে, এটা সেটা বলে পটানোর জন্যে 1 সেকেন্ড বাদ রাখে না, কিন্তু ওদের প্রতি বিন্দুমাত্র আগ্রহ কাজ করে না রেবেকার। অথচ এমন একজনের প্রতি আগ্রহ জন্মালো যার তার প্রতি আগ্রহ নেই। শব্দ যে মেপে মেপে ব্যবহার করে, ভীষণ সুদর্শন তবে গোমরা মুখের অধিকারী, চুপচাপ থাকা শান্ত স্বভাবের, একদম রেবেকার অপোজিট স্বভাবের, তাও এত ভালো কেন লাগছে?
এমন বাজেভাবে মনে ধরেছে যে সেই প্রথম কোনো পুরুষের সঙ্গে সেধে সেধে কথা বলছে। কিছুই কি বুঝতে পারছে না সামনের এই লোকটা। হতাশা লুকিয়ে রেবেকা পুনরায় কথাবার্তা বাড়ানোর চেষ্টা করে। সাবিয়া থেকে জানলাম আমরা সেম ভার্সিটিতে ছিলাম, আপনি সিনিয়র। সাদা রঙের একটি প্রাইভেট গাড়ি মাত্রই এসে থামলো সদর দরজার সামনে। গাড়িটা দেখে তন্ময় তাড়াহুড়ো গলায় বলল, অন্য একদিন কথা হবে, কিছুটা তাড়ায় আছি, আসি। তন্ময় দ্রুত পায়ে চলে গেল। রেবেকা দাঁড়িয়ে আছে একই জায়গায়, সদর দরজার পানে তার নজর। দাঁত দিয়ে ঠোঁট চেপে সে ভাবনায় বিভোর। কলেজের সদর দরজা বন্ধ, এখনো ছুটি হয়নি। কলেজের সামনেই একটা কফি শপ আছে, গাড়িটা শপের পাশেই থেমেছে। বৃষ্টি মাথায় নিয়ে তন্ময় গাড়ি থেকে নামে, ছুটে গিয়ে দাঁড়ায় কফি শপের সামনে। এখনো অনেকটা সময় বাকি, তাই ডিরেক্ট কফি শপে ঢোকে। কলেজের সদর দরজা দেখা যাবে এমন কর্নার বেছে নেয় বসার জন্য। গ্লাস ভেদ করে ওপাশটা ক্লিয়ার তার দৃষ্টির সামনে। কাছের টেবিলে রাখা মেনুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে রেখে দিল। একজন অল্প বয়সী ওয়েটার এসে কি প্রয়োজন জানতে চাইলে তন্ময় ইউজুয়াল কফির অর্ডার করে। কফি আসতে সময় নেয় না, কিছুক্ষণের মধ্যেই দিয়ে যায়। আবহাওয়া দারুণ, তাই বুঝি কফির তৃপ্তি বাড়ল, না হলে এত ভালো লাগবে কেন? কাঁচের গ্লাস পেয়ে পড়তে থাকা বৃষ্টির জল দেখতে দেখতে আন মনে কফিটা শেষ করে ফেলল। আর একটা কফির অর্ডার দিল, সেটি কেবলই টেবিলে দিয়ে গিয়েছে ওয়েটার। এক চুমুকও খেতে পারেনি, পূর্বেই দেখা যায় কলেজের দরজা খোলা হচ্ছে। এক ঝাঁক অল্প বয়সী তরুণ তরুণী বেরোতে শুরু করেছে, কেউ ভিজে ভিজে, কেউ বা ছাতা মাথায়। কারো কারো ফ্যামিলির ছাতা নিয়ে হাজির, কারো বা গাড়ি এসে দাঁড়িয়েছে। তন্ময় কফিটা রেখে দ্রুত উঠে দাঁড়ায়, কাউন্টারে বিল মিটিয়ে বেরোয়, ছাতাটা মাথায় তুলে রাস্তা পেরিয়ে ওপাশ গিয়ে দাঁড়ায়। মিনিটের মাথায় একটি মেয়েকে দেখতে পাই দুজন ছেলের মধ্যে দাঁড়িয়ে। মেয়েটা ওরুর মামাতো বোন সুমনা, তন্ময় চেনে, প্রায়শই আসত বাসায়। তবে পার্সোনালি মেয়েটাকে তার মোটেও পছন্দ নয়, তাকে দেখলেই শরীরের ওপর পড়ার জন্য তৈরি থাকে, স্বভাবও নেগেটিভের চূড়ান্তে। চাচি আর ওরুর মুখের দিকে তাকিয়ে সে কিছু বলে না, ছাতাটা কাত করে মুখটা ঢেকে নিল। সুমনার চোখের সামনে আর পড়ল না, মেয়েটা তার পাশ দিয়ে চলে গেল। ও যেতেই পুনরায় ভেতরে নজর ফেলল, দেখতে পেল ওরুকে বৃষ্টিতে ভিজে ভিজে নেচে কুদে আসছে, হাসি ঠোঁট থেকে সরছেই না। হাসতে হাসতে মার্চির কোলে যেন পড়ে যাবে। সাদা কলেজ ড্রেস পরে এই মেয়েকে ভিজতে তন্ময় শতবার না করেছে, তবে কে শোনে কার কথা, শুধু শুধু কি আর ধমক দেয়। মার্চি হুট করে সামনে তাকায় এবং তন্ময়কে দেখে ফেলে, কিছুটা চমকে ওঠে। পরপর অরুকে খোঁচা মেরে হাতের ইশারায় দেখায়, অরু ভ্রু উঁচিয়ে তাকায়, অদূরে ছাতা মাথায় দাঁড়ালো। লম্বাটে তন্ময়কে দেখে চোখ জোড়া চলচল করে উঠল, চিনেই না এমন ভঙ্গিতে ওকে ফেলে দৌড় লাগালো। এক দৌড়ে তন্ময়ের সামনে চলে এলো, বোকার মতো হেসে শুধালো, কখন এসেছেন তন্ময় ভাই, অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আমাকে ডাকলেই পারতেন, দৌড়ে চলে আসতাম। তন্ময় চোখ রাঙালো, তোকে না বলেছি বাইরে ভিজতে না, একদম কথা শুনিস না। বলতে বলতে ছাতাটা অরুর মাথার ওপর ধরে, হাতে থাকা জ্যাকেট খানা তড়িঘড়ি করে এগিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি পরে ফেল। অরু ব্যাগটা কাঁধ থেকে খুলে তন্ময়ের হাতে ধরিয়ে দেয়, হেসে হেসে জ্যাকেট পরে নিল। নিজেকে বাঁচানোর ভঙ্গিতে সকল দোষ মার্চির মাথায় ফেললো। আমি তো ভিজতে চাচ্ছিলাম না, এই মার্জি বললো ওর নাকি খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তাই আমি একটুখানি কোম্পানি দিলাম, বেস্ট ফ্রেন্ড হিসেবে এতটুকু তো করতেই পারি, তাই না? পেছনে দাঁড়ানো মার্চির মুখে মেঘ জমলো, মেয়েটা কি ধরনের মিথ্যু, ওই তো নেচে কুদে ভিজতে চাইলো, এখন সব দোষ তার। আর চোখে মুখ বাঁকালো, তবে কিছু বলল না। মেয়েটা যেভাবে হাহুতাশ করেছে কদিন ধরে তন্ময় ভাইয়ের জন্যে, শ্বাস ফেলতে নিতেই শুধু একটাই কথা, তন্ময় ভাই। যাক, অবশেষে দেখা পেল। অন্যদিকে অরু মার্চিকে দেখেও দেখছে না, সে বড়ই ব্যস্ত তার তন্ময় ভাইকে দেখতে। হাত নাড়িয়ে কোনো মতে বলল, মার্জি তুই বাসায় যা, আল্লাহ হাফেজ। তন্ময় আর চোখে চঞ্চল মেয়েটাকে দেখে নিল, যে কিনা পারছে না মার্জিকে মাথায় তুলে দূরে ফেলে দিতে। ঠোঁটে আসতে চাওয়া হাসিটুকু আটকে মার্জিকে প্রশ্ন করে, তুমি একা যেতে পারবে নাকি আমাদের সাথে আসবে?
না ভাইয়া, যেতে পারবো, এহসান আছে তো, ওই যে বন্ধুদের সাথে ও আর আমি একসাথেই যাব। তন্ময় মাথা দোলায়, অরুকে নিয়ে হাঁটা ধরে, ডান হাতে ছাতা এবং বাঁ হাতে অরুর কলেজ ব্যাগ। বৃষ্টি এখনো তুমুল গতিতে ঝরছে, মাথার উপরে ধরা ছাতাটা বাতাসে হালকা দুলছে। তন্ময়ের টি শার্ট প্রায় ভিজে গিয়েছে, হঠাৎ ভেজা তার শরীর ঘেঁষে অরু আলগোছে তার হাতটা ছড়িয়ে ধরল, ধরে ও নিজেই কিছুক্ষণ হাঁসফাঁস করে চলল। লজ্জায় মাথা তুলে তন্ময়ের দিকে তাকাতে পারল না, অন্য সময় হলে তন্ময় ছাড়িয়ে নিত কিংবা ওকে সরিয়ে দিত, আজ আর ইচ্ছে করল না, ধরতে দিল। নিজেও উপভোগ করতে থাকলো ওর নরম হাতের স্পর্শ, ক্ষণে ক্ষণে লুকিয়ে আচুকে ওর তাকানোর প্রয়াসগুলোকে উপভোগ করতে লাগলো। মোড়ে এসে দাঁড়ালো রিকশার জন্য, এমন সময় ওর হুট করে ছাতাটা টেনে নামিয়ে ফেলল। হালকা ভেজা তন্ময় এবার পুরো ভিজে চপচপে, ওঠারও সেট করা চুলগুলো ভিজে কপালে লেপটে এলো। রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই ওর চুপসে যাওয়া গলায় আবদার করে, বৃষ্টিতে ভিজে যাই, অল্প একটু রাস্তাই তো। মেয়েটার সাথে সে কখনোই পেরে উঠবে না। ছাতাটা গুটিয়ে বন্ধ করে নেয়, একটা রিকশা দাঁড় করায়, অরুকে উঠিয়ে নিজেও উঠে এসে পাশে বসে। পারতে সে কখনোই অরুর এত কাছাকাছি আসে না, বসে না, পুরুষ মানুষ সে, তার উপর দৃষ্টি অপবিত্র, মোটেও ভালো কিছু মাথায় আসে না কাছাকাছি থাকলে, এর জন্যেই এত দূরত্ব রাখে। সেসব কি আর এই অবুজ মেয়ে বোঝে? ও তো তন্ময়কে পড়িয়ে চালিয়ে ছাড়খাড় করতে চায় প্রতিনিয়ত। স্বাস্থ্যসম্মত তন্ময় বুঝতেই রিকশা ছোট মনে হলো, লেপটে বসতে হলো দুজনের, মেঘ ডাকছে ক্ষণে ক্ষণে। ওরও ভীষণ খুশি যেন, বৃষ্টি হাত পেলে ধরছে, হেসে হেসে তাকাচ্ছে। তন্ময় সুযোগ পেলেই দেখছে, মাত্র কয়েকদিন এই মিষ্টি মুখটা দেখেনি, কিন্তু তার মনে হচ্ছে বছর ধরে দেখেনি। এখন তৃষ্ণা মিটছেই না, হালকা পাতলা দেখায়, একদম ঘন্টা ধরে সরাসরি তাকিয়ে থাকলে হয়তো তৃষ্ণা মিটতে পারে, তবে সেই সুযোগ কি আছে? ওরও তো আর চোখে বারংবার তাকিয়ে চলেছে, পারছে না তন্ময়কে চোখ দিয়ে গিলে খেতে। পড়াশোনা কেমন চলছে? ভালো না, আমি কাল থেকে পড়তে আসি। বাসায় টিচার রাখা হয়েছে না? তাদের পড়ানো বুঝি না। আমার মুখে কি এক্সট্রা মধু, যে যা বলি তাই বুঝিস? ওরও মিনমিনে গলায় বলল, তারা আর আপনি কি এক হলেন? তন্ময়ের দৃষ্টি নরম হয়ে আসে, মুখশ্রী একই রেখে প্রশ্ন করে, এক না? একদমই না, আমি কাল থেকে পড়তে আসবো। আসবো তন্ময় ভাই। তন্ময় অন্যদিকে ফিরে হেসে নিল, রুক্ষ গলায় বলল, আচ্ছা। সবিতা বেগম জানতেন ছেলে মেয়ে দুটো ভিজে ভিজে আসবে, হলোও তা, দরজা খুলেই দুটোকে ভেজা অবস্থায় দেখলেন। তাড়াহুড়ো করে অরুকে ওয়াশরুমে পাঠালেন, সাবিহার কামিজ আর পরিষ্কার তোয়ালে নিয়ে এসে এগিয়ে দিলেন। তারপর রান্নাঘরে চা বসাতে ব্যস্ত হয়ে পড়লেন, রং চা বানাবেন আদা দিয়ে, ঠান্ডা না লেগে যায়। তন্ময় ইতিমধ্যেই কৌশল করে ট্রাউজার আর টি শার্ট পরে হাজির, বাহাতে তোয়ালে তার, সেটা দিয়ে ধীরে ধীরে ছোট চুলগুলো মুছে নিচ্ছে। লিভিং রুমে এসে টেলিভিশন অন করল, আজকে খেলা আছে, ইতিমধ্যেই শুরু হয়তো, খেলা ছেড়ে সে সবই দেখতে ব্যস্ত। জবিতা বেগম কাপে রং চা এনে দিয়ে গেলেন, সেখানে চুমুক দিতে নিয়ে চোখ গেল বাম দিকের রুমটাই। সদ্য স্নান করা অরু ভেজা চুলে বেরিয়ে এসেছে, তন্ময়ের বুকটা বাজেভাবে শব্দ করে উঠল। বৃষ্টি ফিরিয়ে নিয়েও মস্তিষ্ক হতে যাচ্ছে না ওই নারীর শরীরের দৃশ্য। বাড়িওয়ালা ভাবি ডেকেছে জবিতা বেগমকে, গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন, সন্ধ্যার দিক পুনরায় বাচ্চাদের জন্য রং চা বানিয়ে তিনি চেঁচিয়ে বলেন, অরু চাটা নিয়ে যা, ভাবি রাখছে, আমি শুনে আসি। বেরোতে নিয়ে তিনি আরেকবার তন্ময়কে বলে গেলেন, মিনিট খানেক হলো অরু তবুও এসে চা নিচ্ছে না, বাধ্য হয়ে সে শীতল কণ্ঠে ডাকে, অরু। অরু জবাব দিল না, বেরিয়েও এলো না। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো তন্ময়, ডাইনিং থেকে গরম চায়ের কাপটি তুলে নেয়, পা বাড়াই নিচের রুমের দিকে, দেখতে পাই অরু বারান্দার সামনে দাঁড়িয়ে। তার রুমের বারান্দা বড় এবং সুন্দর, ফুলের বেশ কিছু টব ঝোলানো,
শীতল বাতাসে ফুলগুলো দুলছে, বৃষ্টির জলে ভিজছে, ওরও সেই দৃশ্য উপভোগ করছে। গোসল নিয়েছে কিছুক্ষণ আগে, কালো বড় চুলগুলো এখনো ভেজা, জল ছড়ছে টপটপ করে। তন্ময় অশান্ত দৃষ্টি ফেরায়, গিয়ে দাঁড়ায় ওর পিছু, চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, ধর চাটা শেষ কর। ওরও ফিরে তাকালো, চায়ের কাপ নিবে পূর্বেই হঠাৎ লোডশেডিং হলো, বাইরে ঝংকার তুলে বজ্রপাত ঘটল, আধারে তলিয়ে গেল চারিপাশ, শীতল বাতাসের সঙ্গে লেপটে আসছে বৃষ্টির জল। ওরও ভয় পেল, আটকে উঠল, অস্পষ্ট স্বরে ডাকলো, তন্ময় ভাই। তন্ময় আশ্বস্ত করে, হ্যাঁ আছি। হুড়মুড়িয়ে পিছু হাঁটলো ওরু, পিঠ গিয়ে ঠেকলো তন্ময়ের প্রশস্ত বুকে, ভেজা লম্বা চুলের ঠান্ডা স্পর্শে শীতল হলো তন্ময়ের বুক, ফোঁটা ফোঁটা জলে ভিজল টি শার্ট, মিষ্টি ঘ্রাণ নাকে ভেসে এলো। তন্ময় হাতের কাপটা পুনরায় এগিয়ে ধরে, জানে আমি ফ্ল্যাশ লাইট অন করি। ওরও চায়ের কাপ নিল, তবে সরল না, পড়ে রইল তন্ময়ের বুকে। ধীর স্থির গলায় বলল, ভালো লাগবে না, এমনই থাকুক, আমার ভালো লাগছে, ভয় লাগছে না, আপনি আছেন তো। তন্ময় আধারে শব্দহীন হাসে দাঁড়িয়ে থাকে, অরুর ইচ্ছে মতো হুঠাট বজ্রপাতে আলো ফুটছে, সেই আলোই অরুর মিষ্টি মুখ দৃশ্য হচ্ছে। তন্ময় অপলক নয়নে দেখছে, বাতাসে ওর চুলগুলো দুলছে, তন্ময়ের নাক মুখ ছুঁয়ে দিচ্ছে, হাত উঠিয়ে অশালীন চুলগুলো ধরল, ধরেই ডাকলো, দুহাতের সাহায্যে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলো। অরু চায়ে চুমুক বসিয়ে বড় শ্বাস ছাড়ল, আহা, বড় মায়ের হাতে জাদু আছে, চাটা দারুণ মজা, তাই না? তন্ময় জবাব দিল না, আধারে অস্পষ্ট অরুর ভেজা ঠোরচুরা অনিমেষ দেখলো শুধু, কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ ফিরে আসে। জবেদা বেগমও ফিরেছেন, ফিরেই বিরিয়ানি গরম বসিয়েছেন, অরুকে খেতে দেবেন। অরু তার পিছনে দাঁড়িয়ে, পারছে না এখনই খেতে বসতে, ও সময় তন্ময় বেরিয়ে আসে টি শার্ট পরিবর্তন করে। বলিষ্ঠ তন্ময়ের শরীরে আটোসাটো পোশাক ভীষণ রকমের মার্জিত লাগে, শরীরের বেশি বহুল মাংসপেশিগুলো ফুলে ফেঁপে ওঠে পোশাকের উপর দিয়ে, কোনোই পর্যন্ত টই শার্টের হাতা ফোল্ড করায় পুরুষত্ব চারগুণ বৃদ্ধি পেয়েছে। ওরও ড্যাপ ড্যাপ চোখে চেয়ে দেখছে, তন্ময় অগোচরে ওর বোকা শোকা দৃষ্টি ভীষণ উপভোগ করে, বিড়াল ছানার মতো আদরে দেখায়, ইচ্ছে করে আদর করতে, পচা আদর, দুষ্টু আদর। গাড়ি ছাড়া চলাফেরায় বড্ড অসুবিধে হয় তন্ময়ের, একটা প্রাইভেট গাড়ি কেনা এই মুহূর্তে সম্ভব নয়, তবে বাইক কেনার মতো সামর্থ্য হয়েছে। গতকাল বন্ধুদের নিয়ে সাদা কালোর সংমিশ্রণের ইমাহা আরবান 5V3 বাইকটা কিনেছে 4,85,000 দিয়ে। বাইক কিনে সঙ্গে সঙ্গে আর ফেরা হয়নি, বন্ধুদের সঙ্গে বেরোতে হয়েছে, ফিরতে ফিরতে গভীর রাত, পরদিন সকালে অফিস যেতে হয়েছে, সন্ধ্যা 7টায় বাড়ি ফেরে। আজ অরুর পড়তে আসার কথা, তবে বাড়িতে ঢুকে অরুকে পেল না, মেয়েটা একবার ইয়ে এসে বসে থাকে প্রতিদিন, আজ এখনো এলো না যে। সে সময় কল এলো আনোয়ার সাহেবের, উৎকণ্ঠা গলায় বললেন, তন্ময় অরু কি ওখানে আছে? নেই, এখনো আসেনি, কি হয়েছে চাচু? ওকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে, মেয়েটা কোথায় চলে গেল? তন্ময় চেঁচিয়ে ওঠে, পাওয়া যাচ্ছে না মানে কি বলছো? হাত ঘড়িতে রাত 8টা প্রায়, এত রাতে কোথায় যাবে? আনোয়ার সাহেব খুলে বলেন, তোমার শাশুড়ির সঙ্গে তর্ক করে বেরিয়েছিল, এখনো ফেরেনি, আর বন্ধু বান্ধবদের কল করলাম, কারো কাছে যাইনি। আনোয়ার সাহেবের গলার স্বর ভেঙে আসছে, রুদ্ধশ্বাস ফেলছেন। তন্ময়ের বুকের ওঠা নামার গতি বাড়ল, চিন্তায় কণ্ঠনালী আটকে এলো, কোনো মতে বলল, আমি আসছি। পরপর হন্তদন্ত পায়ে চাবিটা টি টেবিল থেকে তুলে বেরিয়ে পড়ল। পেছন থেকে জবেদা বেগম চেঁচালেন, কি হয়েছে অরুর? তন্ময় হাতের ইশারায় এসে কথা বলবে বোঝালো, গ্রাউন্ড ফ্লোরে বাইক রাখা, বাইকে বসে চাবি ঢুকিয়ে এক টানে বেরিয়ে পড়ল। ইতিমধ্যে আনোয়ার সাহেব, মোস্তফা সাহেব, ওহি সাহেব 3 ভাই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে,
চেনা জানা সবাইও খুঁজতে নেমেছে। তন্ময় নিজের চেনা পরিচিত এলাকার পোলাপান জড়ো করে পাঠিয়ে দিল সব জায়গা জুড়ে। সে মাঝ রাস্তায় দেখা পেল মোস্তফা সাহেবের। তিনি তার ড্রাইভার সহ এদিক ওদিক খুঁজে চলেছেন। তন্ময়কে দেখতেই এগিয়ে গেলেন, ওতলা গলায় শুধালেন, কোনো খবর পেয়েছ? না, এখন অবধি না, ওইদিকটাই দেখে আসি। আমি যাব সাথে। মোস্তফা সাহেব ছেলের বাইকের পিছনে উঠে বসেন। তন্ময় এক টানের সামনে অগ্রসর হয়। বাইক এলাকার অলিগলিতে ঢুকছে। মোস্তফা সাহেব চিন্তিত দৃষ্টিতে সবটাই নজর ফেলছেন। রাতের এখন 9:30। তন্ময়ের বুকের ভিতরটা ভয়ে শীতল হয়ে আছে। আত্মীয় স্বজন কারো বাসায় নেই, কোনো বন্ধু বান্ধবদের বাড়ি নেই, তাহলে কোথায়? তন্ময় অস্পষ্ট স্বরে আকুতি করে ওঠে। কোথায় তুই? ফিরে আয়। আনোয়ার সাহেবের চোখ জোড়া লাল, ভিজে জবজবে, এলোমেলো চুল, অবিন্যস্ত অবস্থা। তন্ময়কে দেখেই ভেঙে পড়েন। কি হলো আমার মেয়েটা? কোথায় ও? খুঁজে এনে দাও ওকে, খুঁজে আনো। শান্ত হও চাচু, ওরুর কিচ্ছু হয়নি, আশেপাশে কোথাও লুকিয়ে আছে, ঠিক খুঁজে পাবো। কথাগুলো বলতে বলতে তন্ময়ের গা গুলিয়ে এলো, মাথা ঘুরছে, থরথর করে কাঁপছে শরীর, হাত চলছে না, মস্তিষ্ক ফাঁকা, কপালে বিন্দু বিন্দু ঘাম, ফরমাল শার্ট ঘামে ভিজে লেপটে দেহের সঙ্গে, ফ্যাকাশে হয়ে আছে মুখশ্রী। মোস্তফা সাহেব ছেলের কাঁধ ধরলেন, চোখ মুখে একরাশ চিন্তা। আব্বা, শরীর খারাপ লাগছে, একটু বস, পানি আন আকাশ। লাগবে না। আকাশ প্রশ্ন করে তন্ময়ের উদ্দেশ্যে। থানায় যাব। রাত ঘনিয়ে চলেছে, দেখতে দেখতে রাত 11:20, আর অপেক্ষা করা ঠিক হবে না। তন্ময় মাথায় দোলাবে ও সময় তার ফোন বেজে ওঠে। পকেট থেকে চটজলদি ফোন বের করে, অয়নের নাম্বার, ও এলাকার ছেলে পেলে নিয়ে বেরিয়েছিল খুঁজতে। ওরুকে পেলে কল দিয়ে জানাবে বলেছিল, পেল কি? ওর কল তন্ময় দ্রুত রিসিভ করল। অয়নের গলার স্বর কাঁপছে। ভাই, ওরুকে পেয়েছি, আহমেদ এলাকার পার্কে। চার পাঁচজন ছেলের দল ওর পিছু ছিল, ওকে কিডন্যাপ করার জন্য পায়তারা করছিল। ভাই, আমাদের আর একটু দেরি হলে আজ সর্বনাশ হয়ে যেত। তন্ময়ের হৃদয় মোচড়ে ওঠে, চোয়াল শক্ত হয়, হাতের মুঠোয় থাকা ফোনটা শক্ত করে ধরে বলে, ওকে দেখে রাখো অয়ন, আমি আসছি, এক সেকেন্ডের জন্য নজরের বাইরে করো না প্লিজ। ভাই শান্ত হন, আমি আসি, দেখছি, আপনি আসুন, ওরুই সুসালামতে আছে। তন্ময় দ্রুত বাইকে উঠে বসে, বাবার উদ্দেশ্যে ঠিকানা বলে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। পেছনে গাড়ি নিয়ে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও আসছেন। ওরু গুটিসুটি মেরে বসে বেঞ্চিতে, কাঁদতে কাঁদতে মুখোশটি ফুলে আছে, ভয়ে হাত পায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই কেঁপে উঠছে শরীর। অয়ন পানির বোতল এনে এক ঢোক খাইয়ে দিয়েছে, মেয়েটা এখনো কাঁপছে। অয়ন আশ্বস্ত করল, তবুও কাজ হলো না। তীব্র শব্দ আসছে শুনশান নীরবতা ভেঙে। বাইকটা শব্দ করে এসে থামলো পার্কের কাছাকাছি। তন্ময় দৌড় লাগালো, এক দৌড়ে সে পার্কের ভিতরে এসে পৌঁছিয়েছে। বুকের ওঠা নামার গতি অস্বাভাবিক দ্রুত, শ্বাস প্রশ্বাস রুদ্ধ, পাগলের মতো অবস্থা। অরু তন্ময়কে দেখেই ভয়ার্থ মুখে দাঁড়ালো, ছুটে আসতে চাইল, পূর্বেই তন্ময়ের শক্ত হাতের চর পড়ল তার নরম গালে, পাঁচাঙ্গুলের দাগ বসে পড়ল, আচমকা থাপ্পড়ে অরু স্তব্ধ হলো, কেঁদে উঠল শব্দ করে, কিন্তু পা জোড়া থামালো না। তন্ময়ের কোমর চড়িয়ে হামলে পড়ল বুকে, শরীর কাঁপছে দুজনের। তন্ময়ের রাগান্বিত মুখশ্রী ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে, তাকালেই প্রাণ পাখি উড়ে যেতে চায়। অরুকে বুক থেকে সরাতে নিয়ে চিৎকার করে ওঠে, এত বড় সাহস হয়ে গেছে, আজ তোর পা ভেঙে ফেলবো। এভাবেই ভীষণ ভয় পেয়েছে, আতঙ্কে এবার জ্ঞান হারিয়ে বসল, ঢলে পড়ল অরু তন্ময়ের বুকে। ওকে শক্ত করে দুহাতে দ্রুত বুকে জড়িয়ে নিল তন্ময়, মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে। অশান্ত ভীত বুকের ভিতরটা এখনো শব্দ করছে, শান্ত হচ্ছে না কোনো মতেই। তন্ময় ওর এলোমেলো চুলগুলো পাগলের মতো গোছাতে থাকে, বিড়বিড়িয়ে আওড়ায়। কিছু যদি হয়ে যেত, তোর যদি কিছু হয়ে যেত কি করতাম আমি, কিভাবে বাঁচতাম? আমাকে মেরে ফেলতে চাস? তুই আমাকে শান্তি মতো বাঁচতে দিবি না?